ঈদ স্পেশাল কাস্টার্ড শ্যামাই তৈরি করে দেখাবো, যেটা ঈদের শ্যামাইয়ের সব থেকে মজার একটি রেসিপি হতে পারে। তৈরি করা খুবই সহজ, তো চলুন দেখিনি। প্রথমে প্যানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে 1 টেবিল চামচ বাটারও ইউজ করতে পারেন। এরপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ লম্বা শ্যামাই দিয়েছি আর শ্যামাইটাকে এরকম ছোট করে ভেঙে নিয়েছি। ঘিয়ের সাথে শ্যামাইটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। 2 মিনিটের মতো শ্যামাইটা ভেজে নেওয়ার পর এখানে আমি দুধ অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ। দুধের সাথে শ্যামাইটাকে মিশিয়ে এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। সবকিছুকে মিশিয়ে দুধে একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এটাকে একটু বলক তুলে নিতে হবে। এরপর একটি বাটিতে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে এখানে আমি 1/2 কাপের মতো দুধ অ্যাড করে দিলাম। কাস্টার্ড পাউডার আর দুধের এই মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দুধ আর শ্যামাই যখন এরকম কয়েকটা বলক চলে আসবে, তারপর এখানে আমি কাস্টার্ড মিক্সারটা দিয়ে দেব। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিলেই হবে। প্রায় 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে এই মিক্সারটাকে এরকম একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দুধের এই মিক্সারটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। দুই ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে এই মিক্সারটাকে বের করে নিয়েছি। এখন একটি গ্লাসে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তোকমা, আর এটাকে আমি আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর যারা এটা পছন্দ করেন না তারা এখানে এটা স্কিপ করতে পারেন। এখন এর উপরে শ্যামাই আর কাস্টার্ডের মিক্সারটা দিয়ে দিচ্ছি, সেই সাথে অল্প কিছু দিয়ে দিচ্ছি আনার, কিছু আপেল কুচি আর আঙুর কুচিও দিয়ে দিলাম। এখন আবারও উপর থেকে শ্যামাই আর কাস্টার্ডের মিক্সারটাকে দিয়ে দিচ্ছি। উপরে ছোট একটি চেরি দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিলাম। এছাড়া আপনারা এইভাবে ওই কাস্টার্ড শ্যামাইটাকে ডেকোরেশন করতে পারেন। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ইউজ করতে পারেন। আর এই কাস্টার্ড শ্যামাইটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। ঈদে কিন্তু খুবই অল্প সময় এই মজার কাস্টার্ড শ্যামাইটা এইভাবে তৈরি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। এরকম আরো অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।